বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি শুধুই ফাইনাল ওঠার লড়াই ছিল না, আরও বেশ কয়েকটা কারণে ম্যাচটাতে ছড়িয়েছিল উত্তাপ। লড়াইটা ছিল সাবেক দুই বন্ধু সাকিব আল হাসান আর তামিম ইকবালের মাঝেও, একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার লড়াই, নিজেদের অস্তিত্ব আর সম্মান টিকিয়ে রাখার লড়াই। আরও একটু গভীরে গিয়ে বলতে গেলে বিপিএলের টুর্নামেন্ট সেরার পুরস্কার জয়ের ভিত গড়ার মঞ্চ ছিল এই ম্যাচটি। তবে সেখানে তামিম ইকবালের কাছে হেরে টুর্নামেন্ট সেরা হওয়ার রেস থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। ফাইনালে উঠেও খুব একটা স্বস্তিতে থাকতে পারছে না তামিম ইকবালও, কারণ তার সাথে সমানভাবে পাল্লা দিচ্ছে আরেক ফাইনালিস্ট তাহিদ হৃদয়। তামিমের চেয়ে একটু হলেও এগিয়ে থেকে মাঠে নামবেন হৃদয়। চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি এই দুইজনের সেরা হওয়ার লড়াইটাও দেখার অপেক্ষায় ক্রিকেট সমর্থকরা। চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে এগিয়ে আছে কে, তামিম নাকি তাহিদ হৃদয়। বিপিএল এর মেগা ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। বরিশালের প্রথম নাকি কুমিল্লার পঞ্চম শিরোপা, ফাইনালের আগে এ প্রশ্ন নিয়েই কথা হচ্ছে বেশি। এর পাশাপাশি আরও একটি ব্যাপারে নজর আছে অনেকেরই, এবারের বিপিএলের টুর্নামেন্ট সেরা হবেন কে, লড়াইটা এখন দুজনের মধ্যে, বরিশালের তামিম ইকবাল এবং কুমিল্লার তাহিদ হৃদয়। এই দুই ক্রিকেটার ফাইনালে নিজেদের রান সংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগও পাচ্ছেন। আপাতত দুজনের পার্থক্যটা মাত্র ৬ রানের। এবারের বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিমের রান ১৪ ইনিংসে ৪৫৩, এক ইনিংস কম খেলে হৃদয়ের সংগ্রহ ৪৪৭ রান। গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে ১০ রান করার পথে হৃদয়কে টপকে যান তামিম। তবে এবারের বিপিএলে ব্যাটসম্যানদের গল্প বলতে গেলে হৃদয়কেই প্রথম চরিত্রে রাখতে হয়। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ১৩ ইনিংসে হৃদয়ের রান ৪৪৭, গড় ৪০.৬৩, স্ট্রাইক রেট ১৪৯.৪৯। হৃদয় এমন উচ্চতায় পৌঁছেছেন যেখানে এর আগে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান যেতে পারেননি। বিপিএলের ইতিহাসে ১৪০-এর বেশি স্ট্রাইক রেটে ৪০০-এর বেশি রান করা একমাত্র বাংলাদেশি হৃদয়। এর আগে যারা এই কীর্তি গড়েছেন তাদের প্রত্যেকেই বিদেশি। ছক্কা মারতেও হৃদয় ছাড়িয়ে গেছেন স্থানীয় সবাইকে, এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ ২৪টি ছক্কা মেরেছেন বিপিএলের এক আসরে, যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। সোমবার প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের বিপক্ষে ৪টি ছক্কা মেরে রেকর্ডটি নিজের করে নেন ২৩ বছর বয়সী হৃদয়। অর্থাৎ চলতি বিপিএলে হৃদয় রান করেছেন নিজেকে ভেঙে চুড়ে, বাংলাদেশি মানকে অতিক্রম করে। তামিম খেলেছেন নিজের চিরায়ত কৌশলেই, শুরুর দিকে বড় ইনিংস খেলতে না পারলেও গত ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৭১ রানের ইনিংস খেলার পর টুর্নামেন্টে আরও ২টি ৫০ পেয়েছেন। এলিমিনেটরে চট্টগ্রামের বিপক্ষে খেলেছিলেন ৪৩ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস, ৪৫৩ রান তামিম করেছেন ১২৫.৪৮ স্ট্রাইক রেটে, আছে ১৫টি ছক্কার মার। তবে রংপুর যদি ফাইনালে উঠত তাহলে ভিন্ন হতে পারত এই লড়াইটা, কারণ ব্যাট হাতে ২৫৬ রান আর বল হাতে ১৭ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে এগিয়েছিলেন সাকিব। কিন্তু সর্বশেষ দুই ম্যাচে ব্যাট ও বল হাতে আলো ছড়াতে পারেনি সাকিব, আর দল হারায় সেই রেস থেকে ছিটকে গেছেন সাকিব। তো দর্শক বন্ধুরা, তামিম ইকবাল নাকি তাহিদ হৃদয়, কার হাতে উঠবে টুর্নামেন্ট সেরা বিশাল অঙ্কের প্রাইজ মানি? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন।